Assalamualaikum sir. কি করতেছ রে নাচ্ছি? স্যার, মেকআপ করতে। মেকআপ করতে তুই কি করতেছ? মেকআপ মানে কি? হাই রে কোফালে, তোর মেকআপ করা হয়ে গেল তোরা নিয়ে নাচছিস। আমার তো পুরো ফোনে ক্লাস করবি তুই। আগে তো স্যার বলেন নাই কারে দিতে হবে, কারে নাই। মানে শুন তো সিনে রে। ওই যাবা হেলো বসে রইছে, যাবা নাইকে বসে রইছে। ওই যাবা কমিটি বসে রইছে, কমিটি। আমি তো মনে করছি আর আমার দোষ হোক। আমি তো জানি না স্যার। মেকআপ মেনে দোষ হোক তেনে। আমি ভাবছি কি হবে দোষ হোক। এই গান বলে রইছে, আমার তো কিছু কয় না। এদিকে তো শুরু করি না আগে। তার 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 আমার নিতে অনেক সমস্যা। আমি চিন্তা করি না গান খালি। আমি এখন শুরু করে দিতেছি। হ্যাঁ, তার তো মেরা আসেন আসেন আসেন। ম্যাডাম এখানে বসেন প্লিজ। ম্যাডাম আপনি কি এই সিনেমায় চরিত্র কি আপনি? আপনাকে সাজে দিলে না পরের মতো লাগবে, তাহলে আপনাকে দিতে হবে 32 নাম্বার। কি করছো? পানি লাগো পানি। মানে পানির মধ্যে এসিড নাই ম্যাডাম, বুঝছেন? সেটার মধ্যে এসিড আছে, আর এসিড দিলে পরে আপনি ওই দোকানে যে কালো দাগটা আছে সেটা চলে যাবে। কোনো চিন্তা করবেন না, অনেক ভালো করে দেবো আপনাকে, অনেক ভালো করে। আপনাকে আমার খুব ভালো লাগছে, বুঝছেন? আপনার চেহারা কিন্তু নাইস। দেখি এখানে একটু সেটা মিলিয়ে দিতে হবে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আপনার মনে করছে বডি আর এই একদম ম্যাচিং করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ম্যাডাম আপনি কি বিদেশি পারফিউম মারেন নাকি? হ্যাঁ মারি তো। কি হয়েছে ম্যাডাম? আর বলবেন না ম্যাডাম, আপনার পিছনে গেলাম, বুঝছেন? কি সুন্দর একটা সুঘ্রাণ আসলো, তাই নাকি? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ম্যাডাম আপনি লিপস্টিক ব্যবহার করেন না? হ্যাঁ করি। কেমন করেন তো? হয়নি হয়নি, এইবার ঠিক আছে, ভালো লাগছে। আপনাকে একটু দেখেন তো, আজকে মনে করেন যে এই ছবি করার পর হচ্ছে আপনি তামিল ছবি চান্স পাবি। আপনি এখন আসেন। যেখানে বসেন
আপনি কত নাম্বার ব্যবহার করেন? আমি নাম্বার ব্যবহার করি 32 না? এখন ওটা না, এর নাম শিলাগা। ও মানে 28 লাগাবে এখন না? আচ্ছা ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, আপনাকে আমি 28 লাগাবো, ঠিক আছে? ফাইন, 28 না? হ্যাঁ, সরে 28 টা রসই কালবেশ। ম্যাডাম, হ্যাঁ, আপনি আগে 32 লাগাইবেন। ভাই, থুতু মারেন কে? মানে থুতু মধ্যে মনে করেন যে ভিটামিন ভালো, ভিটামিন মানে আপনার গালেতে মনে করেন যে মাংস কম, এটা যদি দেই, ঠিক আছে, এই মেকআপটা ব্যবহার করলে আপনার এক সপ্তাহ চেহারা একটু পরিবর্তন। ভাই, আমার রবি চেহারা আপনি বুঝেন, কিন্তু মাংস হয় না, কি করবো কোন? তাই নাকি? আপনার আগে যদি কষ্ট খাইতে আমার মাংস হইব। ওর বাবা, তাই নাকি? এই যে এটার মধ্যে একটু মেডিসিন দিয়ে দিছি, বুঝছেন, এটা হচ্ছে ভিটামিন জাতীয় মেডিসিন, এটা গালে মাখলে আপনার গালে অনেক মাংস হয়ে যাবে। ভাই, আপনার ভিতে এত ভিটামিন কোনে থাকে? গাছে লাগা থাকে, বুঝছেন, নয়া পাত্রি মনে করেন বুন যাই দিব, বুন যাই দিব, সব বুন যাই দিব, পাগল আমার তো কামে এটা পাগল, বুঝলেন নাই? জীবনে বুঝছেন আমার কপালের বউ নাই, বুঝছেন আপনাকে একবারে কি জানো যে কুচু বুড়ির গল্পের মধ্যে যে বুড়িটা একবার মনে করেন ওই নাকি ফিল জীবন উপায় নাই, এইটা বলে আটি সাহেব মরছি, দেখছি ম্যাডাম, দিচ্ছি ভালো করে বসেন, ভালো করে বসুন, ভালো করে। আপনি কি ইউনিটের আর্টিস্ট? হ্যাঁ। আপনার চরিত্র কি?
ঠিক আছে, আপনাকে তো এখনো দেখে মনে হচ্ছে 16 বছরের যুবতী। আচ্ছা তাই, কিন্তু মাঝে মধ্যে শুন মনে কিছু তাই খেয়েছে আর কি, ওটা কোনো প্রবলেম নাই। আরে ওটা আমি কি করতেছি আমার কথা বুঝেন না এমনি, মানে আপনার পাকা চুল যদি আছে বুঝছেন, আমার কাছে স্পেশাল মেকআপ আছে বুঝছেন, ওটা লাগিয়ে দিলে ওটা আজীবনে ওর পাকবে না। তাই মাথাটা একটু সামনে তো কি করছেন? ও কালা কুসকুস হয়ে গেছে গেবারে, মানুষের ফুলের মতো চরিত্র, বেগুনের মতো চরিত্র, টমেটোর মতো চরিত্র, আর হেয়ার করে নায়িকার মতো চরিত্র, এরকম চরিত্র এলো কি চরিত্র নেব না? ওটা আপনি ওইখানে নায়িকার পার্ট করতেছেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক, আমি তো আপনার ওইটা বলি ব্যায়াম বলছি, আপনার চরিত্রটা কি? আমার চরিত্র মানে টমেটোর মতো, টমেটো বলে তো টমেটো তো টক হয় তারপরে টমেটো লাল থাকে, আমার চরিত্র কি লাল আর টক? না না না, তাইলে ভুল হয়েছে, ভুল হয়েছে, আপনার চরিত্র হইতেছে আমি জীবনে বুঝছেন মেলা ছবি মেলা জায়গায় যাই না মেকআপ করছি বুঝছেন, এই কিন্তু আমার একটা মনে একটা আশা আছে। কি কি? এটুকু নায়কের চান্সটা নিব বুঝছেন। ও আপনি তো দেখতে অনেক মনে করেন যে খালি হবে, খালি মেকআপ বেঁচে খেতেছি। আপনার লাইকের চরিত্র আপনার মুখে যে এই লাইট আছে, এই লাইটের চেয়ে এখানে লাইটটা কম আছে ঠিক আছে, এই যে এইখান দিয়ে আপনার পুরোটা মেকআপ করে দিতে হবে। পিছনে আপনি কত ভালো পারেন দেখেন, এটা মিলিয়ে দিলে পরে জানেন আপনার বডিটা অনেক ভালো আসবে, ক্যামেরার ফিটটা আপনি ভালো করে মিলাই দেন। আপনি নায়িকা গুলি কাজ করতেছেন না, আপনি
ম্যাডাম শুনুন ও ম্যাডাম আপনাকে যা লাগছে না একদম দেখুন আপনাকে ফোন কল করলো আপনি সেখানে গিয়ে মনে করেন যে কাজটা করতে পারলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আমি পরে এক সময় নিয়ে নেবো আমার মনে মতো নাকি বেছিলাম গো আমারই ঢুকে আসা আসাল এটা সুই করতাম না তোমার না দেখি লম্বা লম্বা দাড়ি তারপর তোমাকে লাগিয়ে দেবো ঠিক আছে আচ্ছা নিয়ে আসেন বেশি সময় লাগবে না অল্প সময় মনে করে 10 মিনিটে যাবো 2 ঘন্টার ভিতরে ফিরবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু বসো আর আমার মেকআপ টেকআপ যা আছে সবকিছু তুমি একটু আমি পাইনি।